হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার বাইশ পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের বাংলার মডেল কোশ্চেন পেপার দুইয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চায় নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের এক দা কোন বিষয় শিক্ষক ছিলেন অপশান নাম্বার গ অঙ্ক একের দাগের দুই শিবু বাণুজ্যের ছেলের নাম কী ছিল অপশান নাম্বার খ চুনি একের দাগে তিন একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় কী পায় না অপশান নাম্বার ক নিস্তার এরপর রয়েছে দুয়ের দাগের প্রশ্ন দুয়ের দাগের একেরটা রেস্তোরাঁর গায়ে নোটিসে কী লেখা থাকতো উত্তর রেস্তোরাঁর গায়ে নোটিশে লেখা থাকতো কালো চামড়ার লোক ও কুকুরের প্রবেশ নিষেধ নেক্সট প্রশ্ন দুয়ের দাগে দুই কার বাড়িতে কদিন ধরে হাঁড়ি চড়েনি উত্তর ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে দুদিন ধরে হাঁড়ি চড়েনি নেক্সট প্রশ্ন দুয়ের দাগে তিন কিসের থেকে গাছ জন্ম নেয় উত্তর হবে বীজ থেকে গাছ জন্ম নেয় নেক্সট প্রশ্ন পাঁচের দাগে পাঁচের দাগের একেটা বলছে কবি শঙ্কর ঘোষ জন্মগ্রহণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ উনিশশো সালে পাঁচের দাগে দুই সিংহাসনে কি ঝোলানো থাকে অপশান নাম্বার ক বোতল পাঁচের দাগের তিন চিবিয়ে খেতে হয় বলে কি সবার থেকে মিষ্টি অপশান নাম্বার গ আখ এরপর রয়েছে ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের এক একটা ভালো লাগে তাই কি কবি কোন আকাশ সম্পর্কে কথা বলেছেন উত্তর মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র যে আকাশের কথা যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না বৃষ্টি পড়ে না সেই আকাশে সম্পর্কে বলেছেন নেক্সট প্রশ্ন পরেরটা ছয়ের দাগে দুই একলা কবিতায় কবির একলা থাকার সময় কোন প্রাণী তার সঙ্গে থাকে উত্তর হবে একলা কবিতায় কবি একলা থাকার সময় কাঠবিড়ালি তার সঙ্গে থাকে নেক্সট প্রশ্ন বলছে ছয়ের দাগের তিন রাজার খুঁড়ো কিসের মালা পরে নাচেন উত্তর রাজার খুঁড়ো হুঁকোর মালা পরে নাচেন নেক্সট প্রশ্ন রয়েছে সাতের দাগের সাতের দাগের প্রশ্ন এক একটা বলছে সদায় সদর অর্থ কী উত্তর হবে সব সময় ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন নেক্সট প্রশ্ন সাথে দাগে দুই রাস্তা শব্দটি অন্য কোন নামে মিষ্টি কবিতায় আছে ছোটোদের প্রিয় চরিত্র ঘনাদা কা সৃষ্টি উত্তর রাসা শব্দটি পথ নামে আছে আর ছোটোদের প্রিয় চরিত্র ঘনাদা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট নেক্সট রয়েছে পরের দাগে দেখো নয়ের দ্যাগের প্রশ্ন ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নয়ের দ্যাগের এক কিছু শব্দ আছে যারা যা দিয়ে পুরুষ বা স্ত্রী কিছুই বোঝায় না তাকে বলে অপশান নাম্বার গ ক্লিপ লিঙ্গ নেক্সট প্রশ্ন নয়ের দাগে দুই পদ কয় প্রকার সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ পাঁচ প্রকার নয়ের দাগে তিন বলছে অথচ ধুস ইস এগুলো হলো অপশান নাম্বার খ অব্যয় নেক্সট প্রশ্ন নয়ের দাগে চার আশীর্বাদ শব্দের বিপরীত শব্দ হলো অপশান নাম্বার ক অভিশাপ নেক্সট নেক্সট প্রশ্ন নয়ের দাগের পাঁচ প্রথম পুরুষের উদাহরণ কোনটি অপশান নাম্বার গ তার এরপর হচ্ছে দশের দাগের প্রশ্ন দশের দাগের এক কোনটি কোন পুরুষ তা লেখো ওর ওর হবে প্রথম পুরুষ আর আমি এটি হবে উত্তম পুরুষ নেক্সট প্রশ্ন দশের দাগের দুই বিপরীত শব্দ লেখো ঐক্য উত্তর হবে অনৈক্য তারপরে হচ্ছে অভদ্র এটি হবে ভদ্র নেক্সট প্রশ্ন দশের দাগে তিন শূন্যস্থানের নির্দেশ অনুযায়ী বসাও সন্তোষ আর ও দুইজন মিলে কাজটা করেছে নেক্সট প্রশ্ন সন্ধিবিচ্ছেদ রয়েছে দেখো সমযুক্ত হার উত্তর হবে সংহার নেক্সট প্রশ্ন রয়েছে বাঘযুক্তময় বাঘময় নেক্সট প্রশ্ন দশের দাগ পাঁচ মধ্যম পুরুষকে কত ভাগ করা যায় কী কী মধ্যম পুরুষকে তিন ভাগ করা যায় ও তো এক নম্বর হচ্ছে সাধারণ মধ্যম পুরুষ দু নম্বর হচ্ছে সর্বমাধ্যম মধ্যম পুরুষ আর তিন নম্বর হচ্ছে তুচ্ছার্থক মধ্যম পুরুষ তো এই ছিল তোমাদের ক্লাস ফাইভের বাংলার মডেল কোশ্চেন পেপার দুইয়ের প্রশ্নের উত্তর যদি ভিডিওটি ভালো লাগে এটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য